বছরের করোনাভাইরাস কাটিয়ে ছন্দে ফিরছিল বাংলা, কিন্তু তার মধ্যে নয়া স্ট্রেনের ফলে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে খুঁটি পুজোর আয়োজন পুটিয়ারি ক্লাবের, দেখতে দেখতে তাদের পুজো 75তম বর্ষে পা দিল। এবছর তাদের থিম অস্তিত্ব ভাবনায় বাপাই সেন। ইউনেস্কো এবার দুর্গাপুজোকে বিশ্ব হেরিটেজ হিসেবে ঘোষণা করেছিল, ফলে তো অন্যরকম খুশির হাওয়া ছিল পুজো উদ্যোক্তাদের মধ্যে। কিন্তু সবকিছু বন্ধ করে দিতে পারে করোনা, যদিও তাদের আশা মায়ের আশীর্বাদে সব বাধা দূর হয়ে পুজোর আনন্দে মাতবেন সবাই। উল্টো রথের দিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন যুব নেতা শ্যামদেব চট্টোপাধ্যায়, পণ্ডিত মলার ঘোষ সহ অন্যান্য বহু বিশিষ্ট জনেরা। দুবছর তো সত্যি আমাদের পুজোটা একটু ডিলে গেছে, কিন্তু পুজো থেকে আমরা পিছু পা হইনি, হয়তো বাজেট আমাদের কম ছিল। তো এবছরও শুনছি নাকি আস্তে আস্তে বাড়ছে, তবে আমি সকলকে বলবো ভ্যাকসিনটা নিয়ে নিন, থার্ড ভ্যাকসিনটাও নিয়ে নিন, আমার মনে হয় পুজোটা অনেক আনন্দ হবে, সকলেই আনন্দ পাবে। এবারে ভাবনা চিন্তা, আমি টোটাল ভাবনাটা বলছি না, নাম দিয়েছি অস্তিত্ব। এমন একটা পরিবহনকে নিয়ে এবছর কাজ করব যে পরিবহনটা রাজারাও চড়েছে, প্রজারাও চড়েছে, এবং আধুনিক যুগের নিম্ন মধ্যবিত্ত লোকেরাও সেই পরিবহনটা চড়েছে। সেই পরিবহনটা যাতে আবার ফিরে আনতে পারি আমরা কলকাতার ঐতিহ্য হিসাবে, সেটাই এবছর চেষ্টা থাকবে। এবছর কুটির ক্লাবের বয়স 93 বছর বয়স, 1930 সালে ক্লাব। দুর্গাপুজো আমাদের তার কিছু পরে, মানে স্বাধীনতার ঠিক পরের বছর 1948 সালে আমরা শুরু করেছি। সেই অর্থে এবছর দুর্গাপুজো আমাদের প্ল্যাটিনাম জুবলি বা 75 বছর। আমরা স্থানীয় মানুষের সহযোগিতা এবং সংঘ সদস্য যারা আছেন তাদের সহযোগিতায় এবার পুজোটা একটু অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছি। দর্শকরাও আশা করি আমাদের বিভিন্ন কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে এবং জেলা থেকেও প্রচুর দর্শক আমাদের বিগত বছরগুলোতেও এসেছিলো, এবছরও আশা করি যে তারা আসবেন। যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানে খুব ভালো, আমাদের নেতাজি মেট্রোতে মেট্রোতে এলে নেতাজি স্টেশন আমাদের একদম কাছে কাছে, এবং সড়কপথেও বিভিন্ন ইয়েতে যোগাযোগ আছে, ট্রেন পথেও আমাদের এখানে আসা যায়, টালিগঞ্জ স্টেশন আমাদের থেকে খুবই কাছাকাছি। এবং দর্শকরা আসুন, তাদের সঙ্গে সহযোগিতা করার সব রকম ব্যবস্থা আমাদের থাকবে, প্রচুর আপনার স্বেচ্ছাসেবক আছে, তারা তাদের সহযোগিতা করবেন, এবং সব বিধিনিষেধ মেনে সরকারি যা ব্যবস্থাপনা আছে, কোভিডের যদি বাড়বাড়ন্ত কিছু হয় সেসব নিয়ে আমরা নিশ্চয়ই চেষ্টা করব পুজো যাতে আমাদের সাফল্যমণ্ডিত হয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।